সাতকানিয়া উপজেলার বাজালে স্টেশনের পাশে সঙ্গ নদীর ফার বাইরি বসত বিটা সহ একতলা দুইতলা সোয়ান ফাঁকা বসত বাড়ি ফানির নিচে তলিয়ে যাগই। প্রধানমন্ত্রী ভারী বিটার মানবেতর জীবন যাপন করার ক্ষতিগ্রস্ত পরিবার মানুষজন জীবন যাপন করতে পরিবার উনলে ওই এলাকার আমিরুজ্জামানের ফুয়া খলিলুর রহমান, মুন্সিমিয়ার ফুয়া মুস্তাফিজুর রহমান, আব্দুল মোমিনের ফুয়া আনোয়ার হোসেন, নন্না মিয়া খামাল, আজিজুর রহমান ফুয়া নাসির, জসিম এবং রাজ্জাক। ঘটনাস্থল পরিদর্শন করেছিল সাতকানি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা। আমরা দুপুরের দিকে খবর পেয়েছি যে এই বাজালিয়া 4 নম্বর রোডের এখানে স্টেশন জামে মসজিদ পাড়া এখানে একটি বিল্ডিং ধসে এই শঙ্খ নদীর ভিতরে পড়ে গেছে। তা এই খবরের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে এসেছি এবং এখানে এসে আমরা ঘটনার সত্যতা দেখতে পেলাম। এখানে 7টা বাড়ি, এই শঙ্খ নদীর যে এই পাড়ে যে একটা বাঁধ ছিল এখানে ব্লক এই বাঁধ ভেঙে পানি ঢোকার কারণে এই 7টা বাড়ি এখানে নদীতে এখন পড়ে আছে। এখানে 7টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে দেখার জন্য আসছি। আমরা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়গুলো বিভিন্ন জায়গায় উপস্থাপন করব। যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রয়েছে এটি সরকারি যে সাহায্য তারা হয়তো পাবে ভবিষ্যতে, এর পাশাপাশি এই সাতকানিয়া অনেক বৃত্তশালী লোক আছে, তারা যদি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এই যে ঘরবাড়ি হারা লোকগুলো তারা আবাসস্থল পাবে এবং তারা তাদের থাকার জন্য একটি জায়গা পাবে। এই জন্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। বাড়িঘর আর এসব মানুষের আকুতি, তারা সহযোগিতায় সরকার এবং বিত্তবান যেন এগিয়ে গিয়ে। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগো দিও গো বেল আইকন আছে এবার সাবধান তৈলে অনেক ব্যাকর আগে আনার ভিডিও বিগিন সাইট তারিবেন। আরা সাদ গায়ে হতা হই।